বাবুরে অ্যাওয়ার্ড এটাকে না পাইলেও টেনশন লাগে, মানে ব্যাপারটা গেছে এরকম। এটা না পুরোটা আসলে ডিরেক্টর জানে, আসলে ডিরেক্টরই বলতে পারবে ভালো যে সিজন ফাইভ সে আনবে কিনা এবং সেখানে রোকেয়াকে দেখাবে কিনা। সবই সুন্দর, যে কোনো প্রাপ্তিতেই ভালো লাগে। এবং ধন্যবাদ আমার ব্যাচেলর পয়েন্ট টিমকে, আমার মেন্টর কাজল আরিফের অমি ভাইকে, যে কিনা বিশ্বাস করছিল, সাহস করছিল যে পলাশকে দিয়ে হয়তো বা কিছু একটা করা পসিবল, যে যে বিশ্বাসটা হয়তো আমার নিজের উপরেই ছিল না, কারণ আমি কখনো চিন্তাই করি না আমি কখন অভিনয় করব এবং অভিনয় করে সেটার জন্য আবার পুরস্কারও পাবো, এই বিশ্বাসটা আসলে আমার নিজের উপরে কখনো ছিল না। সো অমি ভাইকে ধন্যবাদ যে ব্যাচেলর পয়েন্ট সিরিয়ালটাতে কাবিলা নামে একটা চরিত্র সৃষ্টি করার জন্য এবং সেই চরিত্রটাতে আমাকে নেওয়ার জন্য, এবং এত মানুষের এত দর্শকের ভালোবাসা আমি পাচ্ছি, অল ক্রেডিট গোস টু কাজল আরিফের অমি ভাই। এটা না পুরোটা আসলে ডিরেক্টর জানে, আসলে ডিরেক্টরই বলতে পারবে ভালো যে সিজন ফাইভ সে আনবে কি না এবং সেখানে রোকেয়াকে দেখাবে কি না। আসলে রোকেয়া এমন একটা চরিত্র হয়ে দাঁড়িয়েছে, কেউ তাকে দেখেনি, কিন্তু সবাই আসলে ইমাজিন করে যে আচ্ছা রোকেয়া হয়তো তাহলে এমন হবে বা রোকেয়া হয়তো এমন হবে এরকম। তো আমি মনে করি যে মানুষের কল্পনাতে তারা ভাবতে থাকুক, আর এর মধ্যে হয়তো বা অমি ভাইও কোনো একটা চমক দেখাতে পারে, সেটা সময় বলে দিবে। না এটা তো আসলে দর্শকদের ভালোবাসা, তো আমি মানে এটা আসলে চাইলেও কেউ মানে কোটি টাকা দিয়েও পাবে না, তো এই ভালোবাসাটা একদম নিরেট ভালোবাসা, খুব সৎ ভালোবাসা, এই ভালোবাসাটাকে আমি সম্মান করি। এবং এটা একদিকে আমার জন্য আবার চাপও যে যে চরিত্রটার জন্য মানুষ ভালোবাসতেছে এই চরিত্রটাকে ডে বাই ডে আরও ডেভেলপ করতে হবে এবং অন্যান্য চরিত্রতেও নিজেকে প্রমাণ করতে হবে। দর্শকদের ভালোবাসা একদিকে যেমন ভালো, অন্যদিকে আবার প্রেশার, নিজেকে কতটা ভালো করা যায় সেটা প্রেশার। সো এই ভালোবাসাটাকে আমি উপভোগ করি। বাবুরে অ্যাওয়ার্ড এটাকে না পাইলেও টেনশন লাগে, মানে ব্যাপারটা হয়ে গেছে এরকম। যাই হোক, দর্শকদেরকে ভালোবাসা, তারা আমাদের ভালোবাসছেন বিধে আজকে সিজিএফবিআলারা অ্যাওয়ার্ড দিচ্ছে এবং ভাইয়া বলতেছে বলে বাড়তি নিরাপত্তা দিচ্ছে। যাই হোক, তো সব কিছু এনজয় করতেছি, আল্লাহ পাকের দোয়া, মা বাবার দোয়া, আপনাদের ভালোবাসা, যেভাবে ভালোবাসতেছেন বছরের পর বছর এভাবে ভালোবাসে যাবেন, তাহলে একখানা সাহস পাইবেন। Okay. Thank you. Thank you. Thank you. Thank you.